সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপির উদ্যোগে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক দাখেলে আয়োজিত কেক কাটা দোয়া বোনাজাত ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলির মিথা তাবক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমির হামজা জাবেদ মৃধা এ আনোয়ার বাবু ইউসুফ মোহাম্মদ সাজুমিয়া মিয়া আব্দুল আজিজ আউলাদ হোসেন ইউসুফ আলী সরাইর আব্দুল গফুর আবু বকর মুন্সি ফারুকি ভুইয়া। আলোচনার সভা শেষে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মনাজাত অনুষ্ঠিত হয়